সুশিকারী বন্ধুগণ, আমার অল সাবস্ক্রাইবারকে ঈদের বড়দের সালাম, আমার সমবয়স্কদের শুভেচ্ছা এবং ছোটদের জন্য আমার দোয়া রইল। আমার সাবস্ক্রাইবারদের সকলের ঈদ মঙ্গলভাবে কাটুক ঈদের দিন, এটাই আমি কামনা করি। এই ঈদের দিনে একটা উপহার দিতে চেয়েছিলাম, সময়ের কমের অভাবের জন্য আমি সেটা তৈরি করে ভিডিওটা করতে পারলাম না, তবে আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। মাছের রুই কাতলা, মোটামুটি সবই মাছের, এটা হালুয়া, এটা আমার একটা হালুয়া। সেই হালুয়াটার কী কী লাগছে, সামগ্রিক কী লাগছে, কীভাবে বানানো হচ্ছে, কীভাবে বানাতে হবে, সেটা আমি আজকে মুখে বলে দিচ্ছি। রিসেন্ট দু তিন দিনের মধ্যে আমি সেটাকে বানিয়ে আপনাদের ভিডিও দিয়ে দেবো এবং ডিসক্রিপশানে সেটা লিখে দেব। তো আমার আপাতত যে মাছের হালুয়াটা বানাই আমি, সেই মাছের হালুয়াটায় যে সামগ্রিকগুলো লাগে সেগুলো হচ্ছে, দেখো, ইন্ডিয়া গেট বাসুমতি চাল, ইন্ডিয়া গেট বাসুমতি চাল, পিওর গোবিন্দভোগ চাল, জমি থেকে তোলা, চাষির ঘর থেকে নেওয়া, এটা পিওর গোবিন্দভোগ চাল। কম আছে এটা, এতটা নয়, পরিমাণ আমি বলে দেব। তো এটা গোবিন্দভোগ চাল, নারকেল তেল, মশলা, মানে যেগুলো আমাদের আসল মশলা হয়, একাঙ্কি তজবজ কাংলা আউবেল যা কিছু আছে, যা মশলাটা আছে আমার ডিবেতে রাখা আছে সেটা দেখাচ্ছি, মশলা এবং নারকেল ডাস্ট, এটা নারকেল ডাস্ট, এটা ভুট্টার ছাতু, ভুট্টা ছাতু, মাক্কি ছাতু, এটাকে হিন্দিতে বা বাংলায় কী বলে আমার অতটা মনে নেই এখন, মক্কাই ছাতু, মাক্কি ছাতু, যেটা আমাদের এখানে বিহারি মানুষগুলো বেশি খায়, মাক্কিকা, পাঞ্জাবি মানুষগুলো মাক্কিকা রুটি, তো এটা মাক্কি, যেটা মটরের মতো ছোট ছোট হয় তার ছাতু এটা, এইগুলো লাগবে আমার এতে। এবং সুজি, এই সুজি লাগবে, যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা যেমন চালের পাউডার করা আছে অলরেডি, এটা এখন একটু ছেঁড়া আছে, দেখাতে পাচ্ছি না বের করে, এটা চালের পাউডার করা আছে, এগুলো বানানোর জন্য আমি রেডি করেছি, কিন্তু আমি এই মুহূর্তে বানাতে পাচ্ছি না, ডিউটিরও প্রেশার আছে এবং আমার ঈদের সময়ও ব্যস্ত আছি। তিন থেকে পাঁচ দিনের মধ্যে আমি এটা লোড করে দেবো। এই মিল্কটা, এটা মিল্ক আছে একটা, এই মিল্কটা লাগবে কিছুটা, পরিমাণগুলো বলে দেব আপনার, এটা প্রয়োজন হবে মিল্ক মেড, মানে যেটা মিল্ক মেড এতটা নয়, আমি কিনে এনে রেখেছি, কনডেন্স মিল্ক, কনডেন্স মিল্ক আপনার প্রয়োজন হবে, সেটা কিছু পরিমাণে লাগবে, তবে এত নয়, পরে আমি বলে দিচ্ছি সেগুলো। আসল বেস যেটা আমার লাড্ডু বানানোর, এই লাড্ডু বলুন আমার হালুয়া বলি আমি এটাকে, হালুয়া বানানোর আসল বেস হচ্ছে এইটা, এটা চিনতে পাচ্ছেন মৎস্য শিকারী বন্ধুগণ? তাই বলে দিচ্ছি আমি, এটা দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি এর বিশ্লেষণটা এইটা করব। আমার যে সাবস্ক্রাইব আছে, সাবস্ক্রাইবার আছেন, আমার পদ্ধতিকে যে ফলো করেন, সে এই জিনিসটাকে চিনে নিন। এটা হচ্ছে মিষ্টির গাদ, আপনারা মিষ্টির গাদ যেটাকে ইউজ করেন খুব সাদা হয়, একদম পিওর মিষ্টির গাদটা ইউজ করার চেষ্টা করেন, তো আমি ওটা করি না। আমার ওতে মাছ, আমি যে মনে করি ওতে যত মাছ খাই তার 75% বেশি মাছ এই মিষ্টির গাদটাই খাই, সেটা হচ্ছে এই মিষ্টির দোকানে, বড় মিষ্টির দোকানে যে ডাস্টবিনে মিষ্টির গাদটা ফেলা হয় সেইটা থেকে নেবেন, তাতে যে বর্জ্য পদার্থগুলো আছে, যেমন জিলাপি আছে, মানে কিছু পরিমাণে আলাদা কিছু জিনিস থাকে, পোকামাকড় পড়ে থাকে, সেগুলো আপনি ছেঁকে ফেলে দিন এবং মিষ্টি এই গাদ সমেত এটাকে চটকে নিন, চটকে নিয়ে একটা ভালো জায়গায়, যেমন প্লাস্টিক চুবড়ি হয় তাতে করে ছেঁকে নিন। তো এই মিষ্টির গাদটার মধ্যে দেখতে পাচ্ছেন, এইটা মিষ্টির রস, কাছে এনে দেখাও, এইটা মিষ্টির রস বসেছে, রসটাকে নেবেন না, আমার হিসাবে রস আমি নিই না, এই রসটা পরে ফেলে দিই। এইখান থেকে এই অংশটাকে আমি ইউজ করি, এটা হচ্ছে ঘি, ঘি তেল যা কিছু আছে এর মধ্যে আছে, এইখান থেকে এই অংশটাকে বেশি আমি লাড্ডুতে বা এতে ইউজ করি, যেটা মাখানোর সময় এই তেলটাকে ঘেঁটে দিলেও হবে, অসুবিধে নেই, তেলটাকে ঘেঁটে দিয়ে নেওয়া যায়, শুধু তেল দিলেও কাজ করবে না, অত এই গাদটাকে আমি ইউজ করব। এইটা হচ্ছে আমার মেন বেস, মানে মেন কি বলবো, মেন মূল মন্ত্র হচ্ছে হালুয়া বানানোর এইটা, বাদবাকি সব মেজারমেন্ট আলাদা আছে সেগুলো বলে দেবো। এবার আমি এবার একটু বর্ণনা করে দিই কীভাবে বানাতে হয়।
আমি এই মুহূর্তে বানাতে পারছি না, এটা দু তিন দিন বা পাঁচ দিনের মধ্যে আমি বানাবো, সেটা আপনাদের লোড করে দেবো এবং ডেসক্রিপশানে সেই ওজনগুলো লিখে দেবো। তো আমি এখন মুখে বলে দিচ্ছি, আপনারা সেটা ভালো করে যদি লিখতে চান লিখে নেবেন। এবং আমার উদ্দেশ্য এটা যে আমি যখন ভিডিওটা লোড করব, বানানোর প্রসেসটা দেখার পরে বানানোটাই উত্তম হবে। আমি এটা বলে দিচ্ছি, আপনারা নোট করে রাখুন, আমি আর একটা ভিডিও যখন এরপরে এটা লোড তৈরি করারটা লোড করে দেবো কয়েকদিনের মধ্যে, সেটা দেখে বুঝে নিয়ে বানাবেন। তবে আশা করি এতে ভালো ফল পাবেন, কোনো সন্দেহ নেই। তবে লাড্ডুটা একটু অড, আনকমন জিনিস হবে, এটা মনে রাখবেন। আপনি যেভাবে, আপনি হয়তো আমার থেকে ভালো শিকারি, আপনি হয়তো এটাকে ফলো করতে চাইছেন, কিন্তু এটা সম্পূর্ণ আনকমন টাইপের হবে, আপনাকে মনে লাগবে না জিনিসটাকে, পছন্দ নাও হতে পারে, কিন্তু ফেলে দেখবেন। আরেকটা বলি, আমি যত কিছু ভিডিও লোড করেছি, আমি এখনও টোপ দিইনি, এই প্রথম আমার হয়তো টোপ যাচ্ছে, এটা একটা হালুয়া আমার হিসাবে। আপনি আদার্স কোনো চারে ল্যাপিং হিসাবে চার ইউজ করবেন না, আর চার যেটা ফেলবেন আপনি এর সঙ্গে যেন কম্প্রোমাইজ থাকে, এইভাবে চার ফেলবেন, নচেত দোষ আপনি আমাকে হয়তো দেবেন যে লাড্ডু টাচ করছে না, মাছ খাচ্ছে না। যদি উল্টো হয় সম্পূর্ণ, তাহলে কিন্তু মাছ খাবে না। আপনি যখন এই লাড্ডুটা ইউজ করবেন, তখন লাড্ডুটায় চার ফেলবেন। আমি আপনাকে বলে দিচ্ছি, যেটা পাঁচপুকুরে যদি ফেলেন বা কোনো নদীতে ফেলেন, মিষ্টির গাদ একটা বড় এরম ডালা হবে, মাখানো চারে যাবে। হাড়িয়া, যেটাকে মেতা বলে, হাড়িয়া বলি আমরা, মেতা বলে, মেতা আমার হাতটা দেখবেন এতটা বড় একটা ডালা হবে, কিন্তু শুধু হাড়িয়া দিয়েই মাখানো হবে ওটা, মেতা দিয়েই, এটাও তাই দিয়েই শুধু মাখানো হবে। নারকোল পচা, ভালো নারকোল পচা, এই বড় একটা মাটির ডালা হবে, মাটি দিয়ে মাখাবেন, নট কোনো ছাতু নট কিছু। এই তিনটে ডালা আপনি ফেলবেন, যাতে আপনার ডালাটা দু থেকে তিন ঘন্টার মধ্যে মিলে যায়, জলের মধ্যে ঘুলে যায়, এমনভাবে তৈরি করে ফেলবেন, খুব শক্তও নয় আর খুব নরমও নয়, তাহলে আপনার কাজ হয়ে যাবে। এই তিনটে ফেলার পরে এই লাড্ডুটা ফেলবেন। কিন্তু আপনি যদি কোনো আলাদাভাবে চার কিনে এনে চারে ফেলেন, আপনি প্রথম টেস্ট করুন, চার যদি ফেলেন তবে কিন্তু উল্টো রিয়াকশান হতে পারে, লাড্ডু কম তুলতে পারে। যদি এই তিনটে ফেলে এই লাড্ডুকে ইউজ করেন আপনি, আপনি নিঃসন্দেহে দশটা লাড্ডু ফেললে নটা মাছ তুলে নিয়ে আসবেন, এতে কোনো সন্দেহ নেই। যদি কোনো কারণে একটা লাড্ডু উল্টোপাল্টায় পড়ে যায়, তাহলে সেটা আলাদা ব্যাপার। এইখানে পর্যন্ত আমি এটা শেষ করছি, এর পরের পাঠে দিচ্ছি আপনাকে আমার বিবরণটা কীভাবে বানানো হয়।